Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই দশটি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা পৌনে সাতটা। রেডিও টুডের সন্ধ্যার খবরে আমি শরীফুল হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মূল খবরে যাওয়ার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো চলুন একবার জেনে নিই। আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত বাতিলের দাবি ট্যানার্স অ্যাসোসিয়েশনের। বাণিজ্য মন্ত্রীর দাবি, বাধ্য হয়েই রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চামড়া কারসাজির অভিযোগটি খতিয়ে দেখা হবে, ঘোষণা সেতুমন্ত্রী ফখরুল বললেন সরকারের পূর্ব পরিকল্পনার অভাবে এই অবস্থা। এবং ঈদের ছুটিতে লাখো পর্যটকের পদভারে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের খবর এফ এম 89.6 এ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে এফ এম 89.6 এ আমাদের এই সন্ধ্যার খবরটি আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে আমাদের রেডিও টুডে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে আমাদের সব সময়কার সবগুলো অনুষ্ঠান আপনারা শুনতে পারেন। এবার চলুন যাওয়া যাক মূল খবরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আগামীকাল। এ উপলক্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ এবং শোক দিবসের অন্যান্য কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক নিবাসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকেলে ঢাকায় ফিরে আসবেন। এর আগে সকালে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বনানী কবরস্থানে 15 আগস্টের হত্যাযজ্ঞে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে শরিক হবেন। এদিকে জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তার ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এই আহ্বান জানান। বাণীতে শেখ হাসিনা আরও বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। এদিকে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানমালাকে ঘিরে ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং বনানী কবরস্থান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। আজ ধানমন্ডি 32 নম্বরের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। এছাড়া ধানমন্ডি 32 নম্বরে অতিথিবৃন্দের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল এবং যানজট পরিহারে ওই এলাকায় চলাচলরত গাড়ি চালকদের আগামীকাল ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথ অনুসরণের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। মহানগরীতে বঙ্গবন্ধু জাদুঘরে 32 নম্বরকে ঘিরে আমাদের ইতিমধ্যেই নিশ্ছিদ্র সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধু জাদুঘর এবং বনানী কবরস্থান পুরোটাই সিসিটিভির নিরীক্ষণের আওতায় থাকবে। কোরবানির পশুর চামড়া নিয়ে সৃষ্ট অরাজকতা ও হতাশার মধ্যে কাঁচা চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। মৌসুমে চামড়া ব্যবসায়ী এবং আড়তদারা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তা মানতে নারাজ ট্যানারি মালিকরা। তারা বলছেন, কাঁচা চামড়া রপ্তানি হলে দেশীয় শিল্পের নেতিবাচক প্রভাব পড়বে। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুশি জানিয়েছেন, তৃণমূল ব্যবসায়ীদের কথা বিবেচনা করেই চামড়া রপ্তানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর কুরবানির ঈদে পশু কুরবানির পরপরই পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করে তা বিক্রি করেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে এবারে চিত্র ভিন্ন। সময় মতো ব্যবসায়ীরা চামড়া সংগ্রহ করলেও তা বিক্রি করতে পারেননি। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি পোস্তাকোলার মতো জায়গায় নিয়েও সরকার নির্ধারিত মূল্য তো দূরের কথা, নামমাত্র দামেও চামড়া বিক্রি করতে পারেননি তারা। ফলে দেশের বিভিন্ন স্থানের রাস্তার পাশে চামড়া ফেলে প্রতিবাদ জানিয়েছে ব্যবসায়ীরা। কাঁচা চামড়া ব্যবসার এমন ধস ঠেকাতে কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেয় সরকার।
বিষয়টি নিয়ে আজ রংপুর নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। চামড়া এক্সপোর্ট করার জন্য ব্যবস্থা করবো, এক্সপোর্ট ওপেন করে দেবে, তো সেটা সিদ্ধান্ত নিয়েছে। এখন আজকে আবার তারা বোধহয় চামড়ার যারা আছে তারা বলবে, সেই বিবেচনা করে যদি এক্সপোর্টটা করা যায় তাহলে আশা করি দামটা বাড়বে। যারা অলরেডি বিক্রি করে দিয়েছে অলরেডি তাদের তো লোকসান বটে। আমরা বারবার বলেছিলাম যে অন্তত লবণ দিয়ে চামড়াটা দুই চার দিনের জন্য রিটেইন করে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কাঁচা চামড়া ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত আগে নেওয়া হলে মৌসুমি ব্যবসায়ীরা এতটা ক্ষতির সম্মুখীন হতেন না। হাজার হাজার মাল নষ্ট হয়ে গেছে, ব্যাপারীরা কানতে কানতে দিকে বিদায়। সরকার তো খালি ডিক্লারেশন দিয়ে দিয়েছে, এটা তো অনেক কার্যকর ব্যাপার স্যাপার আছে। সরকার যদি এটা সিদ্ধান্ত আগে থেকে নিত অবশ্যই এই চামড়ার এতটুকু দুর্যোগ ঘটতো না। তবে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। সকালে ধানমন্ডিতে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দ্রুত এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদ। সার্বিক বিষয় বিবেচনা করে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ট্যানারি মালিকরা প্রতিনিধির মাধ্যমে সরকার কর্তৃক নির্ধারিত দামে লবণযুক্ত কাঁচা চামড়া আগামী 20 আগস্ট 2019 সাল হইতে পরবর্তী 2 মাস দেশের বিভিন্ন হাট হতে সংগ্রহ শুরু করবে। কাঁচা চামড়া রপ্তানি হলে দেশীয় শিল্পের নেতিবাচক প্রভাব পড়বে জানিয়ে ট্যানারি মালিকরা বলছেন, সম্ভাবনাময় এই শিল্পকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। সঞ্জিতা জুথি, রেডিও টুডে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে আগামী 20 আগস্টের আগেই নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া কেনা শুরু করবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁচা চামড়ার গুণাগুণ যাতে নষ্ট না হয় সেজন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য চামড়া ব্যবসায়ী এবং সংরক্ষণকারীদের প্রতি আগেই অনুরোধ জানানো হয়েছিল। এজন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে ইতিমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে বা যাদের কারণে চামড়ার বাজারে এই ধস নেমেছে, অপরাধের ধরন বুঝে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটির পর আজ প্রথম দিনে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ঈদুল আজহার ছুটির পর আজ অফিস আদালত খুললেও উপস্থিতি ছিল অনেকটাই কম এবং যারা এসেছেন তারা সবাই ছিলেন ছুটির আমেজে। ঈদের পর প্রথম কার্যদিবস আজ প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় অনেক কম। কেননা যারা ঈদ করতে বাড়তি একদিন ছুটি নিতে পেরেছেন তারা আগামীকাল জাতীয় শোক দিবসের ছুটি, এরপর শুক্র ও শনি দুদিন সাপ্তাহিক ছুটি কাটিয়ে রোববার কর্মস্থলে ফিরবেন। যারা আজ কর্মস্থলে যোগ দিয়েছেন তারা হালকা কিছু কাজের পাশাপাশি ঈদ শুভেচ্ছা বিনিময় করেই সময় পার করছেন। ঈদের রেস্টটা মনে হচ্ছে যে যায়নি, এখন সরকারি অফিস খোলা অফিস, এই জন্য তো আসতে হবে, কাজের চাপ একটু কম। যারা ফেরেনি তারা প্রথম কার্যদিবসে এক সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদ যাত্রায় টাঙ্গাইল সিরাজগঞ্জ রুট ছাড়া সব রুটেই স্বস্তিদায়ক ছিল, আর টাঙ্গাইল সিরাজগঞ্জ রুটে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। এছাড়া গত 6 থেকে 13 আগস্ট পর্যন্ত সড়কে 46টি প্রাণ গেছে বলে হিসাব দেন ওবায়দুল কাদের। খুবই দুর্ভোগের কারণ হয়েছিল, সড়কেও হয়েছিল এবং টার্মিনালেও অপেক্ষমান যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছিল। ধৈর্য হারা হয়ে চালকরা গাড়ি উল্টো পথে নিয়ে যায় এবং গাড়ি দেরিতে আসার কারণে টার্মিনালেও বহু মানুষের কষ্টের সীমা ছিল। অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যার বা যাদের কারণে চামড়ার বাজারে ধস নেমেছে অপরাধ হিসেবে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। সম্পূর্ণ বিষয়টা একটু সময় দিন, একটু খতিয়ে দেখে ব্যাপারে আমরা কথা বলবো। এখানে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের মাত্রা অনুযায়ী কেউ রেহাই পাবে না। এর পাশাপাশি আজ ব্যাংকপাড়া মতিঝিলের অফিস খুললেও সেখানেও কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। শুনছিলেন মোশকায়েত মাশরেকের প্রতিবেদন। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পূর্ব পরিকল্পনা না থাকা এবং সিন্ডিকেটের কারণে পশুপালনকারী এবং চামড়া ব্যবসায়ীরা এবছর ক্ষতিগ্রস্ত হয়েছেন। সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসায় তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই সেটা মাটিতে পুঁতে ফেলেছেন। এটাকে দেশের বিরাট অর্থনৈতিক ক্ষতি উল্লেখ করে তিনি বলেন, এর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে দেশের চামড়া শিল্পের ওপর।
পূর্ব পরিকল্পিত কোন নীতি না থাকার কারণে এবং সিন্ডিকেটের কারণে যারা ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সরকারের সঙ্গে জনগণের তো কোনো সম্পর্ক নেই, কোথায় জনগণ ক্ষতিগ্রস্ত হলো, কে কার কোথায় আপনার তার ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হলো, এটা নিয়ে তাদের খুব বেশি একটা আপনার মাথা ব্যথা কখনোই ছিল না, এখনো নেই। উন্নয়ন তারা করছে, উন্নয়নের রোল মডেল হয়ে গেছে, এটাও একটা হোক জনগণকে ভুল বোঝানোর, এটা আরেকটা আপনার তাদের কৌশল। নৌপরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ নিরাপদ দেশ। দু একটি ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক, তবে বৈরী আবহাওয়ার কারণে ফেরি এবং লঞ্চ চলাচল বিঘ্নিত হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে তো আর যুদ্ধ করা যায় না। আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। 18 ঘন্টা আমাদের ফেরি এবং লঞ্চ চলাচল বন্ধ ছিল, তারপরে আমরা চেষ্টা করছি মোটামুটি এটাকে স্মুথ রাখার। জীবন কখনো মৃত্যুর দিকে ঠেলে দেব না কারো, কোন যাত্রীর না। প্রকৃতির সঙ্গে তো যুদ্ধ করা যাবে না, এগুলোকে চিন্তা করে আমরা পদক্ষেপ নিচ্ছি যেন আমাদের যাত্রী সেবাটা যেন সঠিক থাকে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আজ টানা দ্বিতীয় দিনের মতো লঞ্চ, স্পিড বোট এবং ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। তবে ঈদের ছুটি শেষে ফিরতি পথের যাত্রীদের চাপ এখনও সেভাবে না বাড়ায় ঘাটে খুব একটা জটলা তৈরি হয়নি। সীমিত আকারে চলছে ফেরি, 17টি ফেরির মধ্যে 12টি ফেরি দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। ঘাট এলাকায় পারাপারে অপেক্ষা রয়েছে বেশ কিছু যানবাহন। দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী। ঈদের ছুটিতে লাখো পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠেছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পরিবার পরিজনদের নিয়ে সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতে উঠেছেন পর্যটকরা। থেমে থেমে চলা বৃষ্টি এবং বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সাগর পাড়ে ভিড় জমাচ্ছেন তারা। আমাদের কক্সবাজার জেলা প্রতিনিধি সরোয়ার মানিকের প্রতিবেদন। ঈদের ছুটি কাটাতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভিড় করেছেন লাখো পর্যটক। বৈরী আবহাওয়ার মধ্যে সৈকতের সব পয়েন্টে তাদের উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকত ছাড়াও ইনানের পাথর সৈকত, পর্যটন স্পট দরিয়ানগর, হিমসড়ি, দুলহাজারা, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক এবং রামুর বৌদ্ধ মন্দিরও পর্যটকে মুখরিত। নগর জীবনের যান্ত্রিকতা থেকে দূরে নীল সাগরের সুনীল জলরাশিতে অবরিত ঢেউয়ের মাঝে বাঁধ ভাঙা আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। ঈদের ছুটিতে সৈকতে ঘুরতে আসা কয়েকজন পর্যটক তাদের অনুভূতির কথা জানালেন এভাবে। স্বজনদের নিয়ে সমুদ্র সৈকত সহ জেলার পর্যটন স্পট গুলোতে ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন সেই লক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজারের প্রতিটি পর্যটন স্পটে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে বলে রেডিও টুডেকে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন। সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে সমস্ত শহর নিরাপদ নগরী হিসেবে গড়ে উঠেছে। বিশেষ করে পর্যটকরা যে সমস্ত এলাকায় মুভমেন্ট করছেন বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন বিচ পয়েন্টে, ওই সমস্ত এলাকায় টুরিস্ট পুলিশ রয়েছে। টুরিস্ট পুলিশের পাশাপাশি আমাদের টহল টিম রয়েছে, সাদা পোশাক এবং পোশাকধারী পুলিশ রয়েছে। কক্সবাজারের 500+ হোটেল মোটেল ও গেস্ট হাউসে 3 লক্ষাধিক পর্যটকের ধারণ ক্ষমতা রয়েছে। পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি 3টি বেসরকারি লাইফ গার্ড সংস্থার 150+ প্রশিক্ষিত লাইফ গার্ড কর্মীও নিয়োজিত রয়েছেন। সরোরাজ মানিক, রেডিও টুডে, কক্সবাজার। চলছে রেডিও টুডে সন্ধ্যার খবর, আপনাদের সাথে আছি আমি শরীফুল হক। 40 সেকেন্ডের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরও যারা যোগ দিয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল হক, FM 89.6 এ আপনারা শুনতে পাচ্ছেন আমাদের রেডিও টুডে সন্ধ্যার খবর। এছাড়াও আমাদের ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন, যা শুধুমাত্র আপনাদের জন্য ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে প্রচারিত হচ্ছে। দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ঈদের দিন কম থাকলেও পরদিন সেটি আবারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে 1880 জন ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন, যা আগের 24 ঘণ্টায় ছিল 1200 জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নুরুল হক নূরের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। আজ পটুয়াখালীর দশপিনা উপজেলায় বনির বাড়ি যাওয়ার পথে গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে তার মোটরসাইকেল বহরে হামলার ঘটনা ঘটে। এতে নূরসহ অন্তত পাঁচজন আহত হন। পরে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান এবং গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ ভিপি নূরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভিপি নূরের সফর সঙ্গে সোহরাওয়ার্দী কলেজের বন্ধু রুবেল অভিযোগ করেছেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। এবারে দেশের কিছু বাইরের খবর রয়েছে আপনাদের জন্য। ভারতের কেন্দ্রীয় সরকার অসাংবিধানিক পথে সংবিধানের 370 অনুচ্ছেদটি বাতিল করেছে বলে অভিযোগ করেছেন দেশটির উত্তর প্রদেশের কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, কাশ্মীরে যখন 370 অনুচ্ছেদ বহাল করা হয়েছিল তখন বেশ কিছু নিয়মও তৈরি হয়েছিল, সেই নিয়মগুলো না মেলেই নরেন্দ্র মোদী তা খারিজ করার ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের সোনভদ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা আরও বলেন, 370 অনুচ্ছেদ বাতিল ইস্যুতে কারো কোনো মতামতই নেয়নি বিজেপি সরকার, কিন্তু কংগ্রেস সবসময় সবার মতামতের সমান গুরুত্ব দিয়েছে। এদিকে আগামীকাল 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের পর কাশ্মীর উপত্যকায় জনসাধারণের চলাফেরায় আরোপিত বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলে জানিয়েছেন জম্মু কাশ্মীরের গভর্নর সত্যপাল মালিক। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেছেন 7 থেকে 10 দিনের মধ্যেই এই পরিস্থিতির উন্নতি ঘটবে, তখন পর্যায়ক্রমে যোগাযোগ ব্যবস্থার উপর আরোপিত নিয়ন্ত্রণ প্রত্যাহার করা হবে। তবে পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত উপত্যকার সঙ্গে বাইরের যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে চান তারা। সাক্ষাৎকারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে তিনি বলেন, রাহুল জম্মু এবং কাশ্মীর সম্পর্কে ভুল তথ্য জানেন। বিরোধী দলের নেতাদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাশ্মীর যাওয়ার আগ্রহ প্রকাশ করে সত্যপাল মালিকের উদ্দেশ্যে দেয়া রাহুল গান্ধীর এক টুইটার জবাবে এর আগে জম্মু কাশ্মীরের এই গভর্নর দাবি করেন, জম্মু কাশ্মীরের বিষয়টি ইচ্ছাকৃতভাবে রাজনীতিকরণ করছেন রাহুল গান্ধী। এ ধরনের আচরণ করে রাহুল গান্ধী পরিস্থিতি অশান্ত করে তুলতে চাইছেন বলে অভিযোগ করেন রাজ্যপাল। এবারে ক্লেমনেশ্বর জোনে খেলাধুলার খবর জানাবো। ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতা, ফর্মহীনতা এবং ক্লান্তি সবকিছু একসাথে মিলিয়ে সাময়িক বিরতিতে গেছেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। একই সাথে কবে নাগাদ তিনি ক্রিকেটে আবারও ফিরবেন সে ব্যাপারে কিছুই জানা নেই এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাশেজের প্রথম ম্যাচে ইংল্যান্ড হেরে যাওয়ার পর মঈন আলীকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়। মূলত ব্যাট এবং বল হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে ছিটকে পড়েন মঈন আলী। এবার টেনিসের খবর। সিনসিনাটি মাস্টার্স টেনিসে প্রত্যাশিত জয় পেয়েছেন রজার ফেদেরার এবং নোভাক জকোভিচ। তারা তৃতীয় রাউন্ডে পৌঁছল পিঠের চোটের কারণে মাঝপথেই অগ্রযাত্রা থেমে যায় সেরেনা উইলিয়ামসের। আর্জেন্টিনার হুয়ান ইগনাসিওকে 6-3, 6-4 গেমে হারিয়েছেন তৃতীয় বাছে ফেদেরার, আর স্যাম কুয়েরিকে 7-5, 6-1 গেমে হারিয়েছেন জকোভিচ। সবকিছু ভুলে যাও, চাইলে ভেসে যাও লেমনের লেমনি ফ্রেশনেসে। লেমনের অফুরন্ত ফ্রেশনেসে মন চাইলেই ভেসে যাও রিফ্রেশিং দুনিয়ায়। সবশেষে আপনাদের জন্য রয়েছে আজকের ওয়েদার আপডেট। লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আর এদিকে আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা এবং এর আশেপাশের এলাকার তাপমাত্রা রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, যা বিরাজ করতে পারে মধ্যরাত পর্যন্ত। এই মুহূর্তে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর মৃদু বাতাস বইছে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার করে। বাতাসের আর্দ্রতা রয়েছে 92%। ঢাকায় এখন বায়ুমানের সূচক 109, যা অস্বাস্থ্যকর। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তবে সংবাদ শেষ করার আগে ক্রাউন সেভেন্টের সৌজন্য আজকের প্রধান খবরগুলো আরও একবার আপনাদের জানাতে চাই। আগামীকাল 15 আগস্ট জাতীয় শোক দিবস। জাতির পিতা হারানো শোককে শক্তিতে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত বাতিলের দাবি জানার্স অ্যাসোসিয়েশনের বাণিজ্যমন্ত্রী বললেন, বাধ্য হয়েই রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। চামড়া নিয়ে কারসাজের অভিযোগ খতিয়ে দেখা হবে ঘোষণা সেতু মন্ত্রীর। ফখরুল বললেন, সরকারের পূর্ব পরিকল্পনার অভাবে এই অবস্থা।
এবং ঈদের ছুটিতে লাখো পর্যটকের পদভারে মুখরিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এই আয়োজন ছিল আজকে আমাদের রেডিও টুডের সন্ধ্যার খবরে, যে আপনাদের কাছে পৌঁছে দিতে দেশ বিদেশে কাজ করছেন রেডিও টুডের শতাধিক সংবাদকর্মী। এরপর রাত পৌনে বারোটায় রেডিও টুডে এবং ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় আমাদের মধ্যরাতের খবর রয়েছে, সেটি শোনার আমন্ত্রণ রইল। আর ঈদের শুভেচ্ছা জানিয়ে এই মুহূর্তে যে যেখানে আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশা আমি শরীফুল হক এখনকার মতো বিদায় নিচ্ছি।